রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত 9:05 দিকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয়া হয়। ঢাকাগামী ট্রেনটি কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে বলে জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরহাদুজ্জামান। ট্রেনটির কমপক্ষে 4টি কামরায় আগুন ছড়িয়ে পড়ে। উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবি।